হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মোটোফ্লিক্স। আজকে আমার গাড়িটা নিয়ে আসছি একটা ওয়ার্কশপে। কারণ হচ্ছে যে আমার গাড়ি তেল স্টার্ট নিচ্ছে না, মানে অকটেনে স্টার্ট নিচ্ছে না, গ্যাসে নিচ্ছে। হঠাৎ করে এই সমস্যাটা হয়েছে। তো এই সমস্যাটা ফাইন্ড আউট করাটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ যদিও আমি এলপিজিতে চালাই বেশিরভাগ সময়, কিন্তু তেলটা মানে দরকার হয়, বিশেষ করে সকালে প্রথম স্টার্টার তেল ছাড়া দেওয়াটা উচিত না। আর হচ্ছে যে কোনো বিপদ আপদেও তেল লাগে, যেমন কোনো সময় যদি এলপিজি শেষ হয়ে যায় তখন তেলে, অথবা কোনো সময় তেল শেষ হয়ে গেলে এলপিজিতে স্টেশন পর্যন্ত, ফুয়েল পাম্প স্টেশন পর্যন্ত যাওয়া যায়, এই আর কি। তো আজকে গাড়িটা নিয়ে আসলাম চেক করতে। এর মধ্যে ইতোমধ্যে আমি সবগুলো ফিউজ চেক করে ফেলছি, তাও এখানে চেক করতেছে, তো কী আর করার, ওরা ওদের ভালো মন মতো কাজ করুক, আমি কোনো ইন্টারফেয়ার করতেছি না। আমি সবগুলো ফিউজ এর আগে চেক করে ফেলছি নিজে মাল্টিমিটার দিয়ে, আর শিওর হয়েছি যে এটার ফুয়েল পাম্প, যেটাকে এসি পাম্প বলে, সেটা নষ্ট হয়ে গেছে। তো আমি অবশ্যই এখানে এসে আমার নিজের বক্তব্যটা বলি নাই, কারণ আমি চাইছি যে ওরাই এটা ফাইন্ড আউট করুক কী প্রবলেম, আর আমারটার সাথে মিলে কি না দেখি। তো শেষ পর্যন্ত ওরা ফুয়েল পাম্পেই ফল্ট পাইছে, কিন্তু সেটা একটা ছোটো ফল্ট ছিল, ফুয়েল পাম্পটা ঠিক ছিল, কিন্তু ফুয়েল পাম্পের যে কানেক্টরটা সেখানে প্রবলেমটা ছিল। তো এখন এটা ওরা ফাইন্ড আউট করতেছে। তো এই কাজটা আমি নিজেই করতে পারতাম, করি না, কারণ যে ওয়ার্কশপটাতে আমি আসছি সেটাতে আমার একটা মেম্বারশিপ আছে, আর এই কাজের উপর 40% ডিসকাউন্ট আছে, তো সেজন্য চলে আসলাম। যাই হোক, ফুয়েল পাম্পটা এখন খোলা হচ্ছে, দেখতেছেন। কি হয় না হয় পুরোটা জানতে হলে কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত থাকতে হবে, আর আমি এই ভিডিওগুলো কিন্তু করি শুধু আপনাদের জন্য, যারা কি না সেম প্রবলেম ফেস করেন, কি করতে হবে না হবে তাদের জন্য, যারা এক্সপিরিয়েন্সড ওনাদের জন্য এই ভিডিওগুলো আমি বানাই না। আর মেইনলি আমি তাদের জন্য বানাই যারা কি না গাড়ি নিচ্ছে বা নিবে, হ্যাঁ, অথবা নেওয়ার সাহস এখন হয় নাই, সাহসটা বানাচ্ছে। তো কি কি কাজ আসতে পারে একটা গাড়িতে, কেমন খরচ হতে পারে, আর কেমন ঝামেলাই বা পোহাইতে হইতে পারে, সেই সব জিনিসগুলা সবার মাঝে তুলে ধরার জন্য এই ভিডিওগুলো আমি করি। তো আমার এই চ্যানেলটা আগে মোটরসাইকেল রিলেটেড সব ভিডিও দেওয়া হইতো এটাতে, তো এখন আমি মোটরসাইকেলের পাশাপাশি কারের ভিডিও দিতেছি। বলে রাখি, এই কারটা আমি রিসেন্টলি নিছি, নেওয়া পর্যন্ত এ পর্যন্ত আমার অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, অনেক কিছু, অনেক কাজই আমি করছি, প্রত্যেকটা কাজেরই ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। রিসেন্টলি একদম লেটেস্ট যে প্রবলেমটা ফেস করছি আমি, সেটা হচ্ছে হঠাৎ করে দেখি আমার গাড়িটা তেল স্টার্ট নিচ্ছে না, এবং এই প্রবলেমটা হয়েছিল যখন আমি বাটারফ্লাই ওয়াশ করছিলাম। বাটারফ্লাই ওয়াশ করার পরে আরপিএম বেড়ে গেছিলো, আরপিএম অ্যাডজাস্ট করতে করতে ওই সময়টাতে হঠাৎ করে এর প্রবলেমটা হয়েছিল। আমি এলপিজিতে সুইচ করে গাড়িটা বাসা পর্যন্ত নিয়ে আসছিলাম, এরপর আমার বেশ কয়েকদিন মন দিল খারাপ ছিল, আমার গাড়ির কাছেও যাইতে ইচ্ছে হইতেছিল না, কারণ একটার পর একটা প্রবলেম আসতেছে আর টাকাগুলো সব চলে যাচ্ছে আমার পকেট থেকে, সেজন্য মন দিল খারাপ ছিল আমার। তো আজকে অনেকদিন পরে আমি আসলাম গাড়িটার কাছে, এবং আজকে এটাকে বের করে নিয়ে আসলাম, কারণ সামনে ঈদ, ঈদের আগেই আমি আমার গাড়িটাকে একদম ওকে চাই। তো দেখতেছেন যে ফুয়েল পাম্পটা খুলে ফেলছে, এখন হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুয়েল পাম্পটা, আর এতক্ষণ যেটা দেখছেন এটা যেটার সাথে লাগানো ছিল সেটা হচ্ছে এসি পাম্প বা ফুয়েল পাম্প এসে, মানে ফুল যে সেটটা, এই যে এটা, হ্যাঁ, এটা হচ্ছে ফুল সেটটা। তো এখানের মধ্যে অনেক কিছু আছে, যেমন ধরেন যে সেন্সর আছে, বেশ কয়েকটা সেন্সর আছে, তারপর হচ্ছে আপনার একটা সকেট আছে এই সাইডে, যেটা এটা হচ্ছে সকেট, এই সকেটটাই মূলত বার্ন হয়ে গেছে গা, এটা আমি আপনাদেরকে পরে দেখাবো কীরকম বার্ন হয়েছে, কী অবস্থায় আছে। তো এখানে অনেকগুলো সেন্সর আছে, তো জিনিসগুলো, এই সেন্সরগুলো খুবই মানে সেন্সিটিভ, আর এগুলো একটু যত্ন করে রাখা উচিত। যাই হোক, এখন হচ্ছে যে ওনারা ফুয়েল পাম্পটা টেস্ট করতেছে, ফুয়েল পাম্পটা ব্যাটারি দিয়ে, যেহেতু এটা ডিসি 12 ভোল্টে চলে, ব্যাটারিটাও ডিসি 12 ভোল্ট, এটা দিয়ে জাস্ট দেখতেছে যে ফুয়েল পাম্পটা চলতেছে কি না, কারণ ফুয়েল পাম্প থেকে যদি তেলটা ডেলিভারি না হয় তাহলে গাড়িটা চলবে না তেলে, হ্যাঁ। তো যাই হোক, ফুয়েল পাম্পটা আমরা ঠিকঠাকই পাইছি, এটা চলতেছে দেখা যাচ্ছে,
আর ফুয়েল পাম্পটা একদম অরিজিনাল। এই পাশে যেটা দেখতেছেন এটা একটা ফিল্টার, এখান থেকে ফুয়েলটা ফিল্টার্ড হয়ে হ্যাঁ ইঞ্জিনের কাছে যায় আর কি। তো এটা যেহেতু খুলে ফেলছে এখন এটা একটু ওয়াশ টোয়াশ করে নিব। আর এর মধ্যে দেখতেছেন যে আপনারা বালতি আনা হয়েছে এই ফুয়েল পাম্পটা চেক করতে, তো দেখা যাক এটা কাজ করে কি না। তো দেখেন এটা কিন্তু কাজ করতেছে এবং প্রেশারটা কিন্তু খুব ভালো প্রেশার দেখা যাচ্ছে। হ্যাঁ আবার দেখেন, আবার উনি কানেক্ট করতেছে, দেখেন এই পানিটা কিন্তু অনেক সুন্দর করে, এবং আমি ভিজে গেছি মোটামুটি, এত পানি বের হয়েছে তাই না। তো আমরা দেখতেছি যে ফুয়েল পাম্পটা কিন্তু একদম ঠিক আছে। হ্যাঁ তো এই জিনিসগুলো আসলে এরকমই যে একটা জিনিসের মধ্যে অনেকগুলো জিনিস থাকে, কোন জিনিসটা যে নষ্ট হয়েছে আর কি জন্য যে গাড়ি স্টার্ট নিচ্ছে না, না খোলার আগ পর্যন্ত বোঝা যায় না। তো এটা একটু বাতাস টাতাস দিয়ে ওয়াশ করে নিচ্ছি, যেহেতু জিনিসটা খুলছি তো আবার লাগাবো, এই জন্য একটু ওয়াশ টোয়াশ করে নেওয়া হইতেছে আর কি। আর এই এই জিনিসগুলোতে আসলে অনেক হতাশ লাগে এই টুকটাক জিনিসে, কিন্তু ঠিক হয়ে গেলে আবার সব মনে হয় যে না গাড়ি কিনে ঠিক কাজই করছি, কিন্তু যখন আবার এগুলো ফেস করি তখন মনে হয় যে না গাড়িটা কেনাটা উচিত হয় নাই। তো এইগুলো আসলে থাকবে, একটা পুরান গাড়িতে থাকবে। তবে আমার মতে যে জাপানিজ গাড়ি বা JDM গাড়ি নিলে একটা সুবিধা হচ্ছে যে এই পার্টসগুলো আপনি সবখানে পাবেন, মানে এত কমন এগুলো, আমার তো মনে হয় যে মুদির দোকানেও পাওয়া যাবে, মনে হয় আর কি যে মুদির দোকানে এগুলো বিক্রি করবে এরকমই। আমার পার্টস পাইতে কোনো প্রবলেম হয় না, এটা একটা ভালো দিক। তো এখন আমরা এটা আবার জায়গা মতো লাগাইতেছি জিনিসটা, মানে ফুয়েল পাম্পটা, ফুয়েল পাম্পটা যেখানে ছিল, ফুয়েল পাম্পটা টেস্ট করা শেষ, ফুয়েল পাম্পটা একদম ঠিকঠাক অবস্থায় আছে, এখন এটা আবার জায়গা মতো আমাদের লাগাই দিতে হবে। তো এখন আমরা এটা জায়গা মতো লাগাই দেওয়ার ট্রাই করতেছি। তো অনেক কিছু ঘাটাঘাটির পরে, অনেক মানে টেস্ট করার পরে দেখা গেল যে এই জিনিসটাতে, এই দেখেন এই জিনিসটাতে যেটা হাতে সেটাতে এই প্রবলেম। তো এই জিনিসটা খুঁজতে আমরা চলে আসছি একটা মানে রিকন্ডিশন গাড়ি পার্টস বিক্রি করে সেখানে। তো আমরা এটা খুঁজতেছি কিন্তু এখনও পাই নাই, আমার হাতে যে জিনিসটা দেখতেছেন সেটাই, সেখানে জাস্ট বার্ন হয়ে গেছে একটা পিনের জন্য, পুরো পাম্পটা কিন্তু কানেক্ট হচ্ছে না, যার কারণে পাম্পটা কিন্তু ফুয়েল ডেলিভারি দিতে পারতেছে না, যে এসি পাম্পটা সেটা। তো এই কানেক্টরটা বা সকেট যাই বলেন এটা আমরা পাইতেছি না। তো আমাদের যে ফুয়েল অ্যাসেটা, ফুয়েল পাম্প অ্যাসে এই যে এটা, এটা নিয়ে আসছি আমরা। আর ওইখানে আরেকটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে যে এখানে বিক্রির জন্য আর কি, এটা রিকন্ডিশন। তো দোনোটার সাথে মিলাইতেছি এই জিনিসটা পাওয়া যায় কি না, আমরা কিন্তু সেটাই দেখতেছি। যদি এই জিনিসটা পাওয়া যায় তাহলে কিন্তু আশা করতেছি খরচটা কম হবে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা এই জিনিসটা পাই নাই। তো অনেক টাকা দিয়ে আমাদের আরেকটা ফুয়েল সিস্টেম নিয়ে নিতে হয়েছে। অনেক টাকা কেন দিলাম, আসলে না দিলেও পারতাম আমি, কারণ দিলাম একটা কারণে, সেটা হচ্ছে যে এখন রমজান মাস চলতেছে, রোজা রাখছি। তো আমার আসলে ওই কাটা মার্কেটে যাইতে ইচ্ছে হচ্ছে না মুরাদপুরে। হ্যাঁ আমি যেখানে এই গাড়িটা ঠিক করতেছি সেখানে আশেপাশেই রিকন্ডিশন মার্কেট থেকে আমি এই জিনিসটা নিয়ে নিছি, দাম একটু বেশি হলে পুরো সেটটা নিয়ে নিছি, এই চিন্তায় যে পরবর্তীতে আল্লাহ মাফ করুক যদি মোটর নষ্ট হয় বা কোনো কিছু নষ্ট হয়, দুইটা মিলাই আমি মানে ফুল সিস্টেমটাকে ঠিক করে নিতে পারবো, এই চিন্তাতে আমি জিনিসটা নিয়ে নিলাম। আর নেয়ার আরেকটা কারণ হচ্ছে খুচরা খুচরা জিনিস নিলে দাম বেশি পড়তো, পুরাটা জিনিস নিছে 2500 টাকা হয়েছে, দেখা যাচ্ছে একটা মোটরের দামই 1500-2000 টাকা হয়। তো এখন আর সেই সুযোগটা নাই, যেহেতু পুরো জিনিসটা আমি নিয়ে নিছি, আমার সেন্সরও পাইছি, মোটরও পাইছি, সব কিছু পাইছি, আমার আগেরও একটা আছে, এখন দুইটা মিলাই ঝুলাই আমি এখন অন্তত একটা বানাইতে পারবো যেটা কিনা ফুল ওকে। অ্যান্ড এরপর থেকে যতবারই আল্লাহ মাফ করুক এটা নষ্ট হবে ততবারই আমি নিজে ঠিক করে ফেলতে পারবো, আমি তো ঠিক করেছি, আমি গ্যারেজেও আর যাবো না, তাহলে আমার সার্ভিসিং চার্জটা বেঁচে যাবে আর বাকিটা আমি নিজে ঠিক করে ফেলবো। তো যাই হোক এখন নতুন যেটা আনছি সেটা নতুনটাই বসাই দিছি, নতুনটা থেকে কিছু আর খুলি নাই, কারণ পুরানটা মানে স্টকেই রেখে দিই, পরে লাগলে ওখান থেকে কিছু খুলে লাগানো যাবে, আর না লাগলে সমস্যা নাই স্টকে থাকলো। আর এই যে আমার বন্ধু মুন্না, ও কিন্তু রোজা রেখে আমার সাথে এই কাজ বাইকের কাজগুলো, মানে দেখেন
গাড়ি নষ্ট হয়েছে আমার, কিন্তু আমার বন্ধুর ঘুম নাই, ঘুম আরাম হয়ে গেছে। এইগুলাই আসলে বন্ধু, এরাই আসলে বন্ধু, ছোটোকালে বন্ধু বলে কথা। তো মুন্নাকে অনেক থ্যাঙ্কস, আমার সাথে আজকে রোজা রেখে অনেক কষ্ট করছে, আমার সাথে ছিল। তো এসি পাম্পটা লাগানো হয়ে গেছে, এখন ডেলিভারি লাইনগুলো লাগাই দিবে, এরপরেই আমরা চেক করব যে গাড়িটা স্টার্ট নিচ্ছে কি না। এই যে দেখেন সব লাগানো শেষ হয়ে গেছে, আপনাদেরকে একটু খুলে দেখাই। এই যে এটা কভারটা, এই যে পাম্প, পাম্প কানেকশন হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক, আমি কভারটা লাগাই দিলাম। এরপরে আমরা এখন দেখবো যে গাড়িটা স্টার্ট নেয় কি না, অ্যান্ড স্টার্ট দেওয়ার ট্রাই করতেছি। হ্যাঁ, স্টার্ট নিয়ে নিছে। এখন আমি একটু অ্যাক্সিলারেটর দিলাম, সব কিছু ঠিকঠাক আছে কি না একটু চেক করে নিতেছি। এর মধ্যে আমি আরও কয়েকবার চেক করে নিছি সব ঠিকঠাক আছে কি না। তো আমি দেখলাম যে হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে, সব ঠিকঠাক কাজ করতেছে। তার মানে আমাদের ফুয়েল পাম্পে যে প্রবলেমটা ছিল এটা অলরেডি সলভ হয়ে গেছে গা। তো এখন সব কিছুর মানে সিট টিট ওরা লাগাই দিতেছে, গাড়িটা রেডি করে দিতেছে ডেলিভারির জন্য। তো একটা জিনিস বলে রাখি সবাই, গাড়িতে যদি ছোটো ছোটো কাজ আসে, আমার মনে হয় যে এটা সাথে সাথে করে ফেলাই বেটার। কারণ এই ফুয়েল পাম্পটা কেন নষ্ট হয়েছে সেটা ফাইন্ড আউট করতে গিয়ে আমি দেখতেছি যে আমার ওয়্যারিংয়ে প্রবলেম আছে। তো নেক্সট আমি ওয়্যারিংয়ের কাজটা করে ফেলবো সুযোগ সময় সুবিধা মতো। আর ওয়্যারিংয়ের কাজটা না করলে কী হইতো, এটা দেখেন এটা কিন্তু হিট হয়েছে, ওয়্যারিংটা হিট হয়ে এটা মানে ডিসকানেক্ট হয়ে গেছিলো, যেটা অনেক রিস্কি, আল্লাহ মাফ করুক, আগুন ধরার একটা চান্স থাকে। যাই হোক, আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক হয়ে গেছে, আশা করি খারাপ কিছু হবে না। আপনারাও দোয়া করবেন যেন এরকম কিছু না হয়। আর এখন হচ্ছে পেমেন্টের, পেমেন্ট দেওয়ার সময় এসে গেছে, গাড়ি রেডি, ডেলিভারি দিয়ে দিছে। এখন আমি আমার টোকেনটা ওরা কেটে নিতেছে যে টোকেনটা দেখালে কি না আমি 40% ডিসকাউন্ট পাবো। তো এটা আসলে ওরা আমাকে কোনো টাকা পয়সা কিছু দেয় নাই, আমি ওদের থেকে টাকা দিয়ে মেম্বারশিপটা নিছি। তাও এটা আমি ওদের অনেকটা মার্কেটিং করে ফেলছি বলা যায়। তবে এই ব্যাপারে যেহেতু ওরা আমাকে কোনো পেমেন্ট করে নাই, আমি এই ব্যাপারে আর কিছুই বলবো না। মানে এটা কারা কীভাবে নিছি, এই মেম্বারশিপের ব্যাপারে আমি কিছু বলবো না। এগুলা আপনারাই যতটুকু দেখছেন এখান থেকে আপনারাই বের করে নেন। তো এই ছিল আজকে ভিডিও, সবাইকে থ্যাঙ্কস দেখার জন্য, ভালো থাকবেন। নেক্সট টাইম আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা, থ্যাংক ইউ।